হঠাৎ করে সেকেন্ডের ভিত্তিতে মানে 10 সেকেন্ড বেশি হইলে এর ভিত্তিতে মানে আস্তে গরু রেলাইছে। কত কিছু আছে, তিনটা নে ওতরে গাছর আঘাত রইছে। তোরই বাসর আর আমরার তিনু নাকটাইল। সম্প্রতি সিলেটে বড় রকমের শিলাবৃষ্টি দিয়েছিল এবং একই দিনে অনেক জায়গায় ঘূর্ণিঝড়ও দিয়েছিল। আমরা আছি সিলেট সদর উপজেলার পাগল গ্রাম, এখানে দেখাবো আজকের অনেক ঘরের চিত্র। এখনো অনেক ঘর, ঘরের চাল এখনো আকাশে অর্থাৎ বাঁশঝাড়ের ওপর ঝুলছে, অনেক টিন এলোমেলো হয়ে পড়ে আছে। মানুষ কি মানবেতর জীবন যাপন করছেন তার বাস্তব চিত্র যদি গ্রামের দিকে না আসেন আপনারা আসলে অনুধাবনই করতে পারবেন না। সিলেটে এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল যেটা অতীতে কখনো এমন শিলাবৃষ্টি সিলেটে কখনো দেয়নি, অর্থাৎ সিলেটে মানুষ এত বড় রকমের শিলাবৃষ্টি সিলেটে মানুষ দেখেনি। হঠাৎ একটা গুড় করে শব্দ এসেছে, আমরা কানও লাগছে আস্তে, আমরা দেখি আমরা সারা গরু দেয়া যদি কাটি নুন গাছ আমরা কিচ্ছু করতে পারলাম না। হঠাৎ করে খুব বেশি বৃষ্টি, জ্বর, এমনকি তুফান হয়েছে, হালকা শিলাও ছিল। তখন হঠাৎ করে সেকেন্ডের ভিত্তিতে মানে 10 সেকেন্ড বেশি হইলে এর ভিত্তিতে মানে আস্তে গরু রেলাইছে। খুব বেশি মানে আস্তে গরু রেলাইছে, জি না গরু তো নাই, দেখলাম বন্ধ বাই ফালাইল হবে, জি মানে তিন টান কোনো কিছু নাই, বলতে কিচ্ছু নাই, গরু কিচ্ছু রয়েছে না, সব কিছু বীজ মানে অবস্থা খারাপ, মানে মানুষও যে টিকে আসলাম ওটাও খুব বেশি, মানুষও যে বাচ্চা তো আসছেন ওটাও খুব বেশি, আল্লাহর শুকরিয়া, জি হ্যাঁ। আমরা কিছু কইতে পারি না, আর কত কিছু আছে, তিনটা নে ওই গাছের আঘাত রয়েছে, দেখক আপনারা আর কিছু মেরামত করি, আর আমরা ওখানে কিছু তোটাম পারিনি, যদি পারি দিতে পারলাম আর পারিনি, তার গীতা ভাই আল্লাহর আওলা বলা তাহার গীতা ভাই। এখানে কয় বান টিন লাগতে পারে মনে করেন, ইগোরো ইগোরো টিন 7-8 বান টিন আছিল, যে অবস্থা খারাপ হয়ে গেছে, যে তরি বাসর আর আমরা তিনু নাকটাইল, আমরা কিছু মেরামত করাম যে কিছু টিকুক করা যায়নি, যে আমার সপ্তাহ ভাঙ্গা।